ছাত্রছাত্রীরা, সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিম্বিয়েতে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস টেনের 50 নম্বরের মডেল একটি টাস্কের জীবন বিজ্ঞানের সমাধান নিয়ে। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের ক্লাস টেনের 50 নম্বরের মডেল একটি টাস্কের অন্যান্য সকল বিষয়ের সমাধান পিডিএফ সহ চ্যানেলে আপলোড করা আছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং আই বাটনও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যে লিঙ্কটিতে ক্লিক করার পর তোমাদের যে প্লেলিস্টটি খুলবে, সেখানে স্ক্রল করার পর একটু নিচের দিকে চলে আসবে সম্পূর্ণ 50 নম্বরের ভিডিও পিডিএফ সহ সমাধান তোমরা পেয়ে যাবে সেখানে। তাছাড়া এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তার পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে যারা চ্যানেলে মেম্বার্স আছো তারা কিন্তু সমস্তটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, বা যারা চ্যানেলের নামের পাশে যে জয়েন বাটনটি লেখা আছে সেটাই ক্লিক করে যারা সাবস্ক্রিপশান নিচ্ছ তারা কিন্তু সম্পূর্ণ উত্তরগুলি ডাউনলোড করে নিতে পারবে। তবে যারা চ্যানেলের মেম্বার্স এবং সাবস্ক্রিপশান নিচ্ছ, অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কে ক্লিক করে অবশ্যই নিজেদের জিমেল আইডি এবং কোন ক্লাসের নোটস চাও সেটা অবশ্যই কিন্তু তোমরা মেনশান করে দিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো, এবং যারা চ্যানেলে নতুন আছো, আগামী দিনেও তোমাদের এরকম মডেল একটি টাস্কের সমাধান, তার পাশাপাশি মাধ্যমিক 2022-এর জন্য সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশন পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো ছাত্রছাত্রীরা, চলে এসেছি তোমাদের ক্লাস টেনের মডেল একটি টাস্ক, 50 নম্বরের মডেল একটি টাস্কের জীবন বিজ্ঞানের সমাধানের দিকে। প্রথমে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো দেখো, প্রথমে তোমাদের একটি প্রশ্ন 1.1-এর বলা হয়েছে উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। 4টি অপশান, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, জিব্বেরেলিন। 1.2-এর প্রশ্নটি দেখো, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। এখানেও 4টি অপশান, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। তারপরে 1.3-এর তোমাদের প্রশ্নটি দেখো, নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। এখানে 4টি অপশান, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, ADH, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। তারপরের 1.4-এর প্রশ্নটি দেখো, মানব দেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। 4টি অপশান, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, 12 জোড়া। 1.5-এর প্রশ্ন দেখো, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। এখানেও 4টি অপশান, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, পাথরকুচি। তারপরের যে প্রশ্নটি আছে সেটি দেখো, সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। এখানেও 4টি অপশান, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। তারপরে 1.7-এর প্রশ্ন, নিচের যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। এখানে 4টি অপশান, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, প্লাসমোডিয়াম পুনরুৎপাদন। 1.8-এর প্রশ্ন, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। এখানে 4টি অপশান, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, ক্যাপিটাল বিবি স্মল আর আর ও ক্যাপিটাল বি স্মল আর স্মল আর। তারপরে 1.9-এর প্রশ্নটি দেখো, তোমাদের স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। এখানে 4টি অপশান, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, 0%। তারপরে বলা হয়েছে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। প্রথম প্রশ্ন, ডাবের জলে ড্যাশ হরমোন থাকে, উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন। তারপরের প্রশ্ন, পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিনজেস পালক থাকে, উত্তর হয়ে যাবে 23টি। 2.3-এর প্রশ্ন, আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে, উত্তর হয়ে যাবে ইউরাসিল। নেক্সট প্রশ্ন, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, অযৌন জননে দুটি জনিত্র জীবের প্রয়োজন হয়, উত্তর হয়ে যাবে মিথ্যা। নেক্সট প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এটিও হয়ে যাবে মিথ্যা। 3.3-এর প্রশ্ন, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে, এটি হয়ে যাবে সত্য। তারপরে 4-এর দাগে বলা হয়েছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক লং সহ উত্তর সহ সঠিক জোটটি পুনরায় লেখো। তো এখানে এ স্তম্ভ, বি স্তম্ভ, এ স্তম্ভে 3টি অপশান, বি স্তম্ভে 4টি অপশান দেওয়া হয়েছে, উত্তরগুলি তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে তোমাদের উত্তরটি, একটু জুম করে দেখিয়ে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো দেখো, এ স্তম্ভে প্রথমে রয়েছে 4.1-এ অন্ধবিন্দু, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নম্বর সি, রেটিনা ও অপটুক স্নায়ুর সংযোগস্থল। 4.2-এ ক্রসিং ওভার, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নম্বর ডি, মিওসিস। 4.3-এ এ স্তম্ভে রয়েছে গ্রাফটিং, এর উত্তর হয়ে যাবে বি স্তম্ভের অপশান নম্বর বি, স্টকোসিয়ন। এই ছিল এই স্তম্ভ মেলাবের উত্তর। তারপরে আমরা চলে যাব তোমাদের পরের পোর্শন, 5-এর দাগে, যেখানে তোমাদের বলা হয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। তো যেরকমভাবে
এটি লেখা রয়েছে সেরকমভাবেই তোমাদের লিখে দিতে হবে। দেখো উত্তরটি হচ্ছে বয়ঃসন্ধি দশা হলো মানুষের পেশি ও অস্থির মুখ্য বৃদ্ধিকাল। এই সময় পেশি অস্থির বৃদ্ধি, জননাঙ্গের বৃদ্ধি, গ্যামেট উৎপাদন শুরু হয়। 5.2 প্রশ্ন, বিসদৃশটি বেছে লেখো। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিকের সাদা রঙের লোম, গিনিপিকের মসৃণ লোম। এর উত্তর হয়ে যাবে বিসদৃশটি হলো মটরের সবুজ রঙের বীজ। 5.3 প্রশ্ন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বাসো। মাইটোসিস ইস্টু ভ্রূণমূল, ইস্টু ইস্টু ড্যাশ ইস্টু রেণু মাতৃকোষ। এর উত্তর হয়ে যাবে মিওসিস। নেক্সট প্রশ্ন, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। দুটি পয়েন্ট, নালীর উপস্থিতি ও অনুপস্থিতি আর একটি খড়িত পদার্থ। তো উত্তরটি তোমাদের দেখিয়ে দিই, একটু জুম করে দেখিয়ে দিই, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো দেখো প্রথম হচ্ছে নালীর উপস্থিতি ও অনুপস্থিতি, অন্তঃক্ষরা গ্রন্থির তলায় লিখতে হবে নালীর অনুপস্থিতি তাই অনাল গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থির তলায় নালীর উপস্থিতি তাই সনাল গ্রন্থি। সেকেন্ড বৈশিষ্ট্য, খড়িত পদার্থ, এর মধ্যে প্রথমে লিখবে অন্তঃক্ষরা গ্রন্থি খড়িত পদার্থ হলো হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থির তলায় লিখবে বহিঃক্ষরা গ্রন্থির খড়িত পদার্থ হলো পাক গ্রন্থি নিঃসৃত পাক রস, ঘর্ম গ্রন্থি নিঃসৃত ঘাম, সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত শ্রীরাম ইত্যাদি। এই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। তারপরে চলে যাব তোমাদের নেক্সট পোর্শন, নেক্সট প্রশ্ন, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। তো দেখো মাইটোসিসের প্রফেজ দশায় সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটে। চারটি পয়েন্ট এখানে লেখা আছে, এই চারটি পয়েন্ট লিখে দিও, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ডিসকাস করছি না, অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চলে যাব নেক্সট প্রশ্নের দিকে, হচ্ছে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য এখানে লেখা আছে, আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন যেরকম লেখা আছে এরকমই তোমরা লিখে দেবে। তারপরের প্রশ্ন 4 দেখো, স্বপরাগযোগের একটি সুবিধা একটি অসুবিধা লেখো। তো দেখো এখানে একটি সুবিধা একটি অসুবিধা লেখা আছে, তোমরা লিখে নিও। তারপরে চলে যাব 6.5 প্রশ্নের দিকে, বলা হয়েছে এক সংকর জননে এফ টু জননের ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তো প্রথমে যেটুকু তোমাদের লেখা রয়েছে সেটুকু তোমরা তোমাদের দেখিয়ে দিই, তারপরে বাকিটা তোমরা দেখে নিও। প্রথমে তোমরা এইটুকু আগে লিখে নাও, তারপরে বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে চলে যাব নেক্সট, এইটুকু পোর্শন তোমরা লিখলে উত্তরটি কমপ্লিট তোমাদের হয়ে যাচ্ছে। নেক্সট যে প্রশ্নটি সেটি দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য লেখো। এখানে দুটি পয়েন্টের ভিত্তিতে লিখতে বলা হয়েছে, গ্যামেট উৎপাদন আর মাইটোসিস মিওসিসের উপর নির্ভরতা। তো এর উত্তরটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু জুম করেই দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দেখে নাও তোমরা। তারপরে চলে যাব তোমাদের নেক্সট প্রশ্নের দিকে, 6.7 বলা হয়েছে দেখো, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্ট লেন্থ সৃষ্টি হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তো এইটুকু তোমাদের কীভাবে তৈরি হচ্ছে সেটি লেখা আছে, আর অ্যাকচুয়াল তোমাদের উত্তরটি এই যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে উত্তর, দেখে নাও তোমরা। তারপরে চলে যাব তোমাদের নেক্সট, 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো প্রথম একটি চিত্র, প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 4 জিনিস, ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, ব্যামতন্তু। তো চিত্রটি তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি, তোমরা একে নাও, বইতেও তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই।
নেক্সট চলে যাব তারপরে তোমাদের প্রশ্নের দিকে। বলা হয়েছে একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে, একই সাথে জীবের বৃদ্ধি প্রজনন ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। তো প্রথমে যেটুকু তোমাদের দেখানো সম্ভব সেটুকু এই এক নম্বর পয়েন্ট অবধি দেখিয়ে দিচ্ছে, এইটুকু উত্তর তোমরা লিখে নাও। এটুকু লেখার পরে তারপরে চলে যাব তোমাদের এই দুটি পয়েন্টের দিকে, এই দুটি পয়েন্ট তোমরা দেখে নাও। তারপরে লেখার পর তারপরে তোমাদের এই উদাহরণটা লিখে দিতে হবে, দেখে নাও। তারপরে চলে যাব ভিডিও শেষ প্রশ্ন। বলা হয়েছে একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছের সংকরায়ন ঘটানোর F2 জনুর চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। তো এখান থেকে প্রথমে দেখো প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে। প্রকট বৈশিষ্ট্য হলুদ ও গোল বীজ, যেটি ক্যাপিটালে সব YYRR, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ ও কুঞ্চিত বীজ, সেগুলি স্মলে YYRR। তারপরে প্রথম দুটি পয়েন্ট লিখতে হবে, প্রথমে এই পয়েন্টে তোমাদের লিখতে হবে, এটি তোমরা দেখে নাও। তারপরে দ্বিতীয় পয়েন্টটি দেখিয়ে চেকারবোর্ডটি তোমাদের দেখাবো। তারপরে চলে যাব 2 নম্বর পয়েন্টের দিকে, দেখে নাও। লেখার পরে তারপরে তোমাদের আমি চেকারবোর্ডটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। প্রথমে এইটুকু দেখে নাও যে পি জনুতে কী করা হয়েছে, তারপরে জিনোটাইপের জন্য ক্যাপিটাল YYRR আর স্মল YYRR থেকে যে গ্যামেটগুলো এসে শঙ্কর যে মটর উদ্ভিদটি তৈরি করেছে সেটি, তারপরে F1 জনের চেকারবোর্ড, F2 ও F1 জনের গ্যামেট। তারপরে নিচে তোমাদের চেকারবোর্ডটি করে দিতে হবে, এটি তোমরা তোমাদের টেক্সট বইয়েও পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যেরকম যেরকম আছে সেরকম সেরকম তোমাদের লিখে দিতে হবে। তো তোমরা দেখে নাও। তারপরে চলে যাব এই প্রশ্নেরই নেক্সট পার্ট, যে এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তাহলে স্বাধীন সঞ্চরণ সূত্র, এই সূত্রটি তোমাদের লিখতে বলা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের স্বাধীন সঞ্চরণ সূত্র, এটি তোমরা দেখে নাও। তো এই হচ্ছে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেনের যে 50 নম্বরের মডেল অ্যাক্টিভ টাস্ক দেওয়া হয়েছে তার জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম PDF সহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আগামী দিনে তোমাদের মাধ্যমিক 2022-এর জন্য অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশান পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো এইটুকুই ছিল ভিডিওতে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।